জলের সাথে কাজ করে দেখুন, বা আমরা যখন কোনো ওষুধ দেবো সেই ওষুধের সাথে কীভাবে কাজ করবে যদি আমরা চাষিকে দেখাতে পারি, তাহলে চাষি গ্রহণ করবে, আর নাহলে করবে না। তাহলে এটা এটার মধ্যে স্প্রেম্যাক্স নেই তো? নেই, এটা জল দিন গোপালদা। দেব যাবে না, সে যাওয়ার ক্ষমতা নেই, যাওয়ার ক্ষমতা নেই না। এবার আপনি জল দিন একটুখানি ওর ভিতর, ডেমো দেখা ই হচ্ছে তো। বাট স্প্রাইমাক্স 75 এই এর মধ্যে যদি এক ফোঁটা পড়ে, এক ফোঁটা যদিও এক ফোঁটা অনেকটা বেশি, ওইখানে আছে ওইটা দিবেন না, ওটা তো দেখা যাবে না, হ্যাঁ বেশি হয়ে গেল। যাই হোক এখানে দিন, ছাড়েন 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 ছাড়েন, বাস দেখুন কোনটা কিভাবে বিস্তার লাভ করছে। স্প্রাইমাক্স 80 দিলে পরে, 85 দিলে পরে, এইরকম মাটিতে মাটিটাও আমাদের ঠিক এরকম বোর্ডের মতন হয়ে আছে। আচ্ছা, মাটিটাও আমাদের এরকম বোর্ডের মতন হয়ে গেছে রাসায়নিক সার পড়তে পড়তে। তো আমরা রাসায়নিক সারের সাথে অথবা হরিশ্চন্দ্রের সাথে মিশিয়ে যদি দিতে পারি, এরকম ভাবে সমস্ত জমি ফুল ছিটিয়ে দেবে। তো আমরা স্প্রাইমাক্স 85 দিয়ে আমি এটাই আপনাদেরকে জানাতে চাইছি, তাহলে আমাদের মাটিতে যতই সেচ দেওয়া হোক না কেন, জল কিন্তু এরকম রয়ে যাচ্ছে আর সূর্য আলোকে শুকিয়ে যাচ্ছে, বা টেটা দিলে পরে মাটির গভীরে চলে যাবে, প্রবেশ করবে, বুঝে গেল? আর মাটিটা কাদা।